এবার এই পার্কটিকে দেখুন। এই পার্কটি হলো চন্দননগরের ছুটি পার্ক। মাত্র 25 টাকার টিকিট কেটে কাপড় দিয়ে ঘেরা এই ছোট্ট ঘরগুলোতে মজা নিচ্ছেন কাপলরা। সরস্বতী পূজা মানে বাঙালিদের প্রেমের দিবস, আর তার সাথে যে থাকি 14 ফেব্রুয়ারি। বেসিক্যালি যখন আমি কালকে ঘুরতে গিয়েছিলাম না পার্কের মধ্যে, তখন এই দৃশ্যটা দেখতে পাই। সরস্বতী পূজার সময় কি হয় জানো? ঝোপে ঝাড়ে জলে রণে বনে জলে জঙ্গলে যেখানেই পাবে সেখানেই শুধু কাপড়গুলা শুধু নোংরামি করবে। তো আমার গার্লফ্রেন্ড নাই, তাই আমি সিঙ্গেলদের সাথে একটু ঘুরতে গেছিলাম পার্কে। পার্কের মধ্যে যাই দেখি ভাই কোনো সালার মেয়ে দিয়ে নেই, সবাই চলে গেছে ওই ওতে আর জঙ্গলের মধ্যে খপাখপ করছে। আর আমরা সিঙ্গেলরা বোকাচাদের মতন আমরা কর্ণজোড়া পাখি চলে আসছি, কোনো মেয়ে টিয়ে দেখতে পাইনি। রিলেশনশিপে আছি তারা তো ভাই মজাই মজা, যেখানে সেখানে খপাখপ করতে লাগে। চলো কিছু ক্লিপ দেখে নি, ঠিক আছে? বাহ কে অ্যাক্টিং কর রহা, বাহ কে অ্যাক্টিং কর। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এটা এগুলো কালকের ভিডিও ছিল। তো আজকে আমি 15 ফেব্রুয়ারি এই ভুলে শ্যুট করি সকাল সকাল, তাই সকালে না রাতেই শ্যুট করছি। তো আপলোড দেবো আমি 3টার সময় আজকে, দুপুর 3টার সময়, ঠিক আছে? তো সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? পাশে থাকো।